মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলবদ্ধতা দেখা দেয় চট্টগ্রাম নগরীতে কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্ধী হয়ে পড়েছে অন্তত দুই লাখ মানুষ পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের নাইকখাংছড়ি উপজেলার পাঁচটি গ্রাম পাহাড় ধসে বান্দরবান শহরের সাথে থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জলবদ্ধতা দেখা দিয়েছে পটুয়াখালী শহরেও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়ে থেমে থেমে চলে বৃষ্টি গরমের মাঝে বৃষ্টি স্বস্তির কারণ হলেও ভোগান্তি পোহাতে হয় অফিসগামী মানুষকে চট্টগ্রামে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা বর্ষণ হয়েছে এতে নগরীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় চরম বন্দর নগরীতে বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত ঘন্টায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দশমিক আবহাওয়া অফিস ধসের আশঙ্কায় কিছু এলাকায় পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে যেভাবে জলবদ্ধতা হচ্ছে এটা আসলে নিরসনের জন্য বাস্তব কোনো উন্নয়ন পরিকল্পনা কথা না পাশে আরো স্কুল আছে মসজিদ আছে পাশে এগুলাই বৃষ্টির সময় খুব জনদুর্ভোগ হয়ে যাচ্ছে একটি বৃষ্টি হইলে পানে ব্যাঙ্গের মতো পানি উঠে যায় এগুলা চিটি কর্পোরেশন মেয়র মহোদয়কে এগুলো জোর হলো আবেদন জানাই এগুলো আমাদের এগুলা ঠিকঠাক করার জন্য কক্সবাজারে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে সাগরও বেশ উত্তাল ঢেউয়ের ধাক্কা আর ভারী বৃষ্টিতে সাগর পাড়ে কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে টানা বৃষ্টিতে জেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে সবচেয়ে বেশি পানি উঠেছে উখিয়া উপজেলার গ্রামগুলোতে এসব এলাকায় পানিবন্দি অন্তত দুই লাখ মানুষ পৌরসভার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম ও তুমরু এলাকার পাঁচটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে সীমান্ত এলাকার কয়েক হাজার মানুষ এছাড়া নীলগিরি এলাকায় পাহাড় ধসের কারণে বান্দরবান থেকে থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে পানি উঠার কারণে আমরা খুব কষ্টতে আছি এই দু তিন দফা গড়িয়ে আর ফার গলা আমি গিয়ে গাছ সহ করতে না আমরা আতঙ্কের মধ্যে আছি ঝালুকাঠিতে বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকা পটুয়াখালীতে সকাল থেকে টানা বৃষ্টির কারণে তুলিয়ে গেছে বিভিন্ন এলাকা চরম ভোগান্তির শিকার হয়েছে এলাকাবাসী এদিকে রাতভর ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা উপকূলের জনজীবন ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠা নামার কাজ দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এজন্য দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট